ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা খুব সচরাচর একটি বিষয়, তো পিরিয়েড, ইনরেগুলার পিরিয়েডকে কীভাবে রেগুলার আনতে পারবে বা করতে পারবে। ঘরে বসে কিন্তু পিরিয়েডটা, যাদের রেগুলার হয় না তারা কিন্তু 2 ঘন্টায় পিরিয়েডটা নিয়ে আসতে পারবে। তো আজকে সেই রেমিডি আমি তোমাদের সাথে শেয়ার করবো বা বলে দেবো যে কি এমন জিনিস ব্যবহার করলে যে পিরিয়ডটা রেগুলার হবে। তো অনেক মহিলা আছে এখন, কিন্তু মহিলাদের বা মেয়েদের বেশিরভাগ সমস্যা, 75% মহিলাদের সমস্যা কিন্তু পিরিয়ডের। অনেকের কিন্তু পিরিয়ডটা জমে থাকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কারো কারো কিন্তু 6 মাসও জমে থাকে, পিরিয়ডটা হয় না। সেক্ষেত্রে পিরিয়ডটা তোমরা কিভাবে ঘরে বসে নিয়ে আসতে পারবে, তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেক, যেমন আমাদের এখন বিভিন্ন রকম সমস্যা, তো সমস্যার মধ্যে কিন্তু পিরিয়ডের সমস্যা একটি অন্যতম। অনেক মহিলারা আছো যারা পিরিয়ড রেগুলার হয় না, তো রেগুলার পিরিয়ড না হলে কিন্তু আমাদের বিভিন্ন শরীরের সমস্যা হয়। আর শরীরের যে দৈনন্দিন, শরীরের যে আমরা চলাফেরা করি দৈনন্দিন জীবনে, সেটাও যেন কীরকম মানে খুশি একটা থাকে, সেই খুশিটা কিন্তু হারিয়ে যায় পিরিয়ড বা মাসিক কিন্তু রেগুলার বা নিয়মিত মান্থলি না আসলে। তো পিরিয়ডটা যদি তোমার অনিয়মিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নানান রকম প্রবলেমও হয়। তো যাদের কিন্তু এরকম অনিয়মিত পিরিয়ড আসে বা আসে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো তারা কিন্তু এই রেমিডিটা ইউজ করে কিন্তু 2 ঘন্টার মধ্যে পিরিয়ড নিয়ে আসতে পারবে, বা এই রেমিডিটা কিন্তু খুব ইউজফুল যে 2 ঘন্টার মধ্যে কিন্তু পিরিয়ডটা নিয়ে আসবে। তো যেসব মহিলার কিন্তু 2 মাস, 5 মাস, 6 মাস পিরিয়ড জমে থাকে, তো সেসব মহিলাদের কিন্তু ভীষণ শারীরিক একটা কষ্টও হয় বা টেনশনও, মানসিক টেনশনও থাকে পিরিয়ড না হলে। তো সেক্ষেত্রে আমি আজকে এমন একটি ট্রিক্স বা ড্রিঙ্কের কথা বলবো যেটা খেলে কিন্তু জমা যে পিরিয়ডটা সেটা কিন্তু বেরিয়ে আসবে মাত্র 2 ঘন্টার মধ্যে। তো অনেক সময় কি হয়, পিরিয়ডটা জমে যায় বা হয় না 2 মাস, 3 মাস, 5 মাস, এমনকি 6 মাসও। তো তোমরা অনেক ক্ষেত্রে কি কনফিউজ হয়ে যাও যে আমাদের পিরিয়ডটা হলো না এতগুলো মাস, না প্রেগনেন্সি এসে গেল। তো এই নিয়ে কিন্তু তোমরা রীতিমতো একটা কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়, যে অনেক সময় বুঝতে পারো যে কী সমস্যাটা হলো। তো সেক্ষেত্রে কিন্তু আগে জানতে হবে যে তোমাদের পিরিয়ডটা জমা হয়ে গেছে না এটি তোমাদের প্রেগনেন্সি এসে গেছে, তো সেটা কিন্তু আগে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য কি করবে, তো আমি তোমাদের বলবো, কিন্তু তার আগে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তাহলে চলো বন্ধুরা শুরু করো আজকের আলোচনা। তো প্রথমে তোমরা পিরিয়ডটা তোমার আসলো না কি তোমাদের প্রেগনেন্সি আসলো এটা প্রথমে বুঝতে হবে। তো তার জন্য কি করবে, তো প্রথমেই তোমরা যেটা দেখবে সেটা হলো তোমাদের পিসিওডি আছে কি, থাইরয়েড আছে, তাছাড়া তোমাদের যে আমাদের সুগার আছে, এইসবগুলো তোমাদের আছে কি না তোমরা প্রথমে খেয়াল করবে। তো অনেক সময় কিন্তু পিরিয়ডটা হয় না যে কারণে পিসিওডি থাকলে, থাইরয়েড থাকলে, সুগার থাকলে, তাছাড়া অনেক সময় কিন্তু আয়রনের কমি থাকলেও কিন্তু বা আয়রনের ঘাটতিতেও কিন্তু পিরিয়ডটা রেগুলার হয় না, পিরিয়ডটা কিন্তু অনিয়মিত হয়ে যায়। তো প্রথমে তোমাদের জানতে হবে যে এইসব সমস্যাগুলি কি তোমাদের আছে কি না। এবার তোমাদের এই সমস্ত সমস্যাগুলি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আয়রনের অভাব থাকলেও শরীরে কিন্তু পিরিয়ডটা রেগুলার আসে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের আয়রনযুক্ত খাবার খেতে হবে। তো আয়রনযুক্ত খাবার খেলে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা বজায় থাকবে। অনেক সময় কি হয়, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকমতো না থাকার কারণে কিন্তু রক্তের ঘাটতি পড়ে, যার কারণে কিন্তু পিরিয়ডটা রেগুলার হয় না। তো প্রথমে আমাদের আয়রনযুক্ত খাবার খেতে হবে যাতে আমাদের হিমোগ্লোবিনের যে ঘাটতি বা অভাব সেটা যাতে পূর্ণ হয়। আর তোমরা যারা বিবাহিত বা ম্যারেড, তো তাদের জন্য আমি বলবো যে এই ড্রিঙ্কটা খাওয়ার আগে অবশ্যই একটা প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সিটা চেক করে দেখে নিও, তারপর কিন্তু ড্রিঙ্কটা খেও। যদি প্রেগনেন্সি এসে যায় ভালো কথা, তাহলে তো ড্রিঙ্কটা খাওয়ার কোনো দরকার নেই। আর যদি প্রেগনেন্সি না আসে, তো পিরিয়ডটা তোমার ইনরেগুলার হয়, তো সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডটা খুব তাড়াতাড়ি চলে আসবে।
আর এবার আমি তোমাদের বলবো যে এই ড্রিঙ্কটা কিভাবে বানাবে, তারপরে কখন খাবে, কিভাবে খাবে, আর কারা কারা খাবে, এই সমস্ত জিনিস কিন্তু আমি তোমাদের এবার বলে দিচ্ছি। তো এই ড্রিঙ্কটা কিন্তু বানানোর জন্য কিন্তু আমাদের প্রথমে 1 গ্লাস জল লাগবে, আর 1 গ্লাস জলে কিন্তু 1 চামচ জোয়ান লাগবে। জোয়ান, আজবাইন যেটা তোমরা বলো, যে জোয়ান যেটা আমরা খাওয়ার পর হজমের জন্য ব্যবহার করি, মানে বাজারে প্যাকেটে দেখবে, কিনতে পাওয়া যায়, খোলা কিনতে পাওয়া যায় মুদিখানা দোকানে, সেই জোয়ান আজবাইন সেটা লাগবে 1 চামচ। আর যেটা লাগবে সেটা হলো গুড়। আরও একটি উপকরণ লাগবে যেটা, সেটা হলো তোমার আদা। আদা তোমার যে সবজি আমরা ব্যবহার করি সেই ফ্রেশ আদা না, দেখবে অনেক সময় কি শুকনো আদা বাজারে কিনতে পাওয়া যায়, শুকিয়ে শুকিয়ে যায়, তাতে রস থাকে না, চিবলা চিবলা হয়ে থাকে, তো সেই আদাগুলো লাগবে। তো তোমরা জেনে গেলে যে কি 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 লাগবে এটা বানানোর জন্য। আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে বানাবে। তো এটি বানানোর জন্য সর্বপ্রথম তোমরা ওভেনটা অন করবে, গ্যাস ওভেনটা অন করার পরে 1 গ্লাস জল কিন্তু ফুটতে দিবে। যখন জলটা ফুটতে শুরু করবে তখন কিন্তু তার মধ্যে তোমরা যে 1 চামচ জোয়ান বা আজবাইন নিয়েছো, সেই জোয়ান বা আজবাইনটা কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দেবে। এবার 1 চামচ আজবাইন বা জোয়ান ওই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলে তারপর কিন্তু ওর মধ্যে 1 টুকরো গুড় দিয়ে দেবে। তো গুড় দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু দেবে আদা। তো শুকনো আদা যদি তোমাদের না থাকে, সেক্ষেত্রে তোমরা যে রান্নায় আমরা ব্যবহার করি যে আদাটা নর্মালি আমরা খাই, তো সেই আদাটা কিন্তু কুচি কুচি করে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে জলটা ভালো করে ফোটাবে। এবার জলটা ফুটতে ফুটতে যখন 1 গ্লাস জল 1/2 গ্লাস জলে পরিণত হবে, মানে যখন জলটা ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবে, কম করে দেবে, দিয়ে ওটাকে বেশ ভালো মতো ফুটতে দেবে। ফুটে যাওয়ার পরে যখন 1 গ্লাস জল 1/2 গ্লাস জলে এসে দাঁড়াবে, তখন কিন্তু গ্যাসের ওভেনটা বন্ধ করে দিবে, দিয়ে কিন্তু ওই জলটা একটা চায়ের ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে ছেঁকে নেবে। এবার জলটা ছেঁকে নিলে, নেওয়ার পরে যেহেতু জলটা গরম আছে তো ওইভাবে জলটাকে রেখে দেবে। দেওয়ার পরে যখন ওই জলটা উষ্ণ গরম থাকবে, মানে কুসুম কুসুম গরম থাকবে, তখন কিন্তু জলটা খেতে হবে। আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে জলটা কখন খাবে। তো সকালে কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিবে, নিয়ে কিন্তু খালি পেটে ওই জলটা খাবে। মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলে তারপরে এটা এই সমস্ত উপকরণ দিয়ে জলটা দিয়ে বেশ ভালো করে বানিয়ে নিবে, নিয়ে একটু ঠান্ডা হতে দিবে, দিয়ে যখন উষ্ণ গরম জল থাকবে, কুসুম কুসুম গরম থাকবে জিনিসটা, তখন কিন্তু বেশ চায়ের মতো করে আমরা যেমন চা খাই সেভাবে কিন্তু জলটা খেয়ে নিবে। এবার এই একবার খাওয়ার পরে আশা করছি তোমাদের জমে থাকা পিরিয়ডটা বেরিয়ে আসবে বা পিরিয়ডটা চলে আসবে। যদি বাই চান্স না আসে, সেক্ষেত্রে তোমরা রাত্রে শোয়ার আগে কিন্তু এই জিনিসটা বা এই যে সমস্ত উপকরণ দিয়ে গরম জলটা ফুটিয়ে এভাবে আরেকবার বানিয়ে কিন্তু রাত্রে শোয়ার আগে খেয়ে নেবে। যদি তবুও না আসে তাহলে কিন্তু এই প্রসেসটা তোমরা পরপর 3 দিন খাবে। তো এটা খেলে আশা করছি 100% কিন্তু যত দিনেরই জমে থাকা পিরিয়ড হোক না কেন, সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর তোমার এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তো এটা কিন্তু তোমরা নিঃসন্দেহে খেতে পারো। তো এই সমস্ত উপকরণ দিয়ে জিনিসটা তোমরা বানিয়ে নিলে, নেওয়ার পরে তোমরা সকাল সন্ধেবেলায় আফটার ডিনার বা আধ ঘন্টা খাওয়ার আধ ঘন্টা, রাত্রে খাওয়ার আধ ঘন্টা, আশা করছি সকালে একবার খাওয়ার পরে তোমাদের পিরিয়ডটা চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে রাত্রিবেলায় খাওয়ার ডিনার করার আধ ঘন্টা পরে জিনিসটা আবার খেয়ে নেবে। তো এগুলো 2-3 দিন রেগুলার কন্টিনিউ খাবে, দেখবে 100% তোমাদের পিরিয়ড চলে আসবে। আর যদি সেক্ষেত্রেও তোমার না হয় বা সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আয়রনযুক্ত খাবার খাও, কারণ আয়রনযুক্ত খাবার যদি না খাও, যদি হিমোগ্লোবিনের মাত্রা শরীরে কম থাকে একদম, তো সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড আসতে চায় না, পিরিয়ড আসে না। তো হিমোগ্লোবিন যদি না থাকে শরীরে, স্বাভাবিক কথা রক্ত থাকবে না, আর রক্ত যদি না থাকে শরীরে তাহলে পিরিয়ডটা আসবে কোথা থেকে, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের বেশি পরিমাণে আয়রনযুক্ত খাবার খেতে হবে হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য। এবার তোমাদের শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড হবে না, কোনো ড্রিঙ্কে কিন্তু কাজ দেবে না, আর যতই ওষুধ খাও তবুও কিন্তু তাতে কাজ দেবে না। সুতরাং আয়রনযুক্ত খাবার তোমরা বেশি করে খাও।
আর এই যে আমি ড্রিঙ্কটার কথা বললাম, এই ড্রিঙ্কটা তোমার বিবাহিত অবিবাহিত সকলেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যারা বিবাহিত তো তারা কিন্তু এই ড্রিঙ্কটা খাওয়ার আগে অবশ্যই একটা প্রেগনেন্সি কিট দিয়ে তাদের প্রেগনেন্সিটা চেক করে নিবে, নিয়ে কিন্তু খাবে। যারা বহুদিন ধরে চিন্তায় আছো যে পাঁচ পাঁচ ছমাস ধরে তোমার পিরিয়ডটা হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের 100% পিরিয়ডটা চলে আসবে, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তো এই ড্রিঙ্কটা এতটা ইউজফুল। তো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।